Ama mutton spicy, bizi miti. Ama baba, doktor. আর পুরি কে জিতে মা কিভাবে পড়াশোনা করতো আমার বাবা রাজ্যে পড়তো রাজ্যে গিয়ে গিয়ে পড়তো সকালে পড়তো আমার মা যখন আমার মা চান্স পাইছে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি আমি 2016 সালে তারপরে আমার জার্নিটা শুরু হয় আসলে আমার বেবিকে নিয়ে আমার বেবি হয় 2017 সালে তারপরে থেকে আর পড়াশোনাটা কন্টিনিউ করা হয়নি আমার কারণ বেবিকে দেখার মতো কেউ ছিল না এই কারণেই তো আমার সবসময় মনে হতো আমার বেবি হচ্ছে আমার বিসিএস পোস্ট গ্রাজুয়েশন সব কিছু কিন্তু একটা সময় গিয়ে আমার রিয়েলাইজেশন আসে যে আসলে আমার পরিচয়টা কী আসলে আমার আইডেন্টিটি কী একটা সময় যখন যাবে যে আমার ছেলে তার মা কিভাবে পরিচয় দিবে যে তার মা কি করে শুধু ডাক্তার এমবিবিএস ডাক্তার তো আমার ভাই আমার হাজবেন্ড এবং আমার টুইন সিস্টার আছে আমার বোন তারা তিনজনই হচ্ছিল বিএসএমইউতে আর কি রেসিডেন্সি কোর্সে আছে বা আমার দাদা বড় ভাই সে কোর্স কমপ্লিট করেছে এমডি কোর্স তো তাদেরকে দেখে আমার মনে হতো যে আমারও আসলে এই জায়গাটাতে আসা উচিত তো আমি আমার জার্নি বেশি দিনের না আমি শুরু করি 2021 সাল থেকে তো কিছু আমার বোন যেহেতু কোচিং করছিলো সে চান্স পেয়েছে অপথমোলজিতে বিএসএমইউতে তো তার কাছ থেকে গাইডলাইন্স যা কিছু আছে তার কাছ থেকে আমি পাই আমি কোচিংয়ের সাথে সেভাবে ইনভলভ ছিলাম না কিন্তু সব কিছুই আমার বোন আমাকে সাহায্য করে তার শীত থেকে শুরু করে সমস্ত কিছুই সে আমাকে দেয় তারপরে আমি শেষের দিকের গল্পটা বলি তো আমার যেহেতু বাবু ছিল তো আমার জন্য পড়াশোনা করাটা খুব কঠিন ছিল কারণ সে সবসময় এসেই আমাকে আর কি পড়তে দিত না টেবিলের উপরে বসে থাকতো বই খাতা ছিঁড়ে ফেলতো তো আমার জন্য খুব টাফ ছিল জার্নিটা তো আমার হাজবেন্ড একটা কথা বলতো যে লেগে থাকো পড়াশোনা করো তোমার হয়তো বা 6 মাসে হবে না 3 মাসে হবে না কিন্তু 3 বছরে তো হবে তো আমাকে সবসময় ইন্সপায়ার করতো যে তোমার হবে হবে আর আমার বোন যেহেতু আগেই অপথমোলজিতে চান্স পেয়েছিল সে আমাকে বলতো যে তুই পড়লেই হবে লেগে থাকলেই হবে তো ও আমাকে সবসময় সব দিতে সাহায্য করছে সে হচ্ছে আমার বোন টুইন সিস্টার আমরা দুই বোন জমজ আর কি তো শেষের দিকে এসে ও আমাকে ওর বাসার পাশে ছিল হচ্ছে সিনাপস একাডেমি তো আমি এটা জানতাম না তো আমাকে বলতো যে তুই ভর্তি হ অ্যাটলিস্ট ওদের ওনাদের এক্সাম ব্যাচে ভর্তি হ এক্সামগুলো দে তো আমার সবচেয়ে বেশি এবার যেটা কাজে লেগেছিল যে আমি অনলাইনে ছিলাম যেহেতু আমার বাবু ছোট দেখার কেউ নেই আমার অফলাইনে ক্লাস করা বা এক্সাম দেওয়া আমার জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল এই জন্য আমি অনলাইন ব্যাচে ভর্তি হই তাদের বুস্টার এক্সাম ব্যাচে সিনাপসে তো আমার জন্য যেটা সবচেয়ে বেশি কাজে লেগেছিল যে আমি গিয়ে এক্সামগুলোকে দিয়ে আসতাম হ্যাঁ দিয়ে আসার পরে যেটা হতো যে আমি কম্পেয়ার করতাম যে আসলে আমার আমি অপথলমোলজিতে চান্স পেয়েছি তো অপথলমোলজিতে আমার মেরিট লিস্ট কত আসতেছে এটা আমি সবসময় কম্পেয়ার করতাম তাদের এক্সামে মানে এক্সাম দিয়ে দিয়ে তো দেখা যেত যে বেশি হতো না থার্ড ফোর্থের মধ্যে থাকতাম তো তাদের এক্সাম দেওয়াতে গিয়ে গিয়ে এক্সাম দেওয়াতে যেটা আমার সুবিধা হয়েছিল যে আমি যখন ফাইনাল এক্সাম দিতে গিয়ে যাই রেসিডেন্সিতে তো তখন গিয়ে দেখি যে আমার মনে হচ্ছিল না যে আমি আসলে ফাইনাল এক্সাম দিচ্ছি আমার মনে হচ্ছিল যে আমি আসলে সিনাপসে গিয়ে যে এক্সামগুলো দিচ্ছি সে হয়তো বা ওই এক্সামটাই এখানে দিচ্ছি আর কি তো আমার টেনশন কাজ করতেছিল না আমার আমি আর কি খুব ফ্রিলি আর কি এক্সামটা দিচ্ছিলাম আর মনে হচ্ছে যে আমি সিনাপসে গিয়ে বসে বসে এক্সাম দিচ্ছি তো এটা আমার জন্য খুবই ইফেক্টফুল ছিল যে গিয়ে গিয়ে এক্সাম দেওয়াটা সিনাপসে গিয়ে আর একটা কথা না বলি নয় যে সিনাপসের মেন্টর যারা আছেন তারপরে ওনার ওখানকার যারা আর কি কর্মরত আছে তারা সবাই অমায়িক এবং তাদের কাছে হেল্প চেয়েছি কোনো কিছু পাইনি এমনটা হয়নি আসলে আর ধন্যবাদ ধন্যবাদ সিনাপস একাডেমিকে।